জয়পুরহাট সদর উপজেলার বুধিল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। নদীর একপাশে মোহাম্মদাবাদ, ধলাহার ও দোগাছি ইউনিয়ন, অন্যপাশে পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ও আইমারসুলপুর ইউনিয়ন। এ নদীর মাধবঘাট থেকে জয়পুরহাট শহরের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। দুই পারে 40টি গ্রামের মানুষ সড়ক পথে যেতে ঘুরতে হয় প্রায় 15 কিলোমিটার। দীর্ঘদিন থেকে এই নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। আমাদের বাচ্চাটা তো স্কুলে যেতে খুব অসুবিধা, বর্ষার সময় যাতায়াত নদী পার হওয়া খুব অসুবিধা, কয় কিলো রাস্তা ঘুরে ব্যাগ দিয়ে আমার এই জায়গায় আসা লাগে। জয়পুরহাট এলজিইডির কর্মকর্তা জানালেন, সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে, বরাদ্দ পেলে দ্রুত নির্মাণ করা হবে। মাননীয় সংসদ সদস্যর সঙ্গে আলোচনা করে এই মাধবঘাটে যাতে জরুরি ভিত্তিতে একটি ব্রিজ নির্মাণ করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম আমরা গ্রহণ করব। সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি নদীতে একটি সেতুর অভাবে দুর্ভোগে অন্তত 25টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। শিয়ালকোল ও বহুলি ইউনিয়নবাসীর যাতায়াতে বাঁশের সাঁকো আর বর্ষাকালে নৌকাই একমাত্র ভরসা। হাট বাজার আসতে কষ্ট, বানবাস আসতে পারে কষ্ট, আমরা সবার দিক দাঙ্গা কষ্ট হয়ে যায়। গর্ভবতীরা সুস্থ ভাবে যেতে পারতো এখানে, আর ব্রিজের উপরে হাঁটা আসার রিক্স ওদের। রোগী নিয়ে যে শহরে যাইবো এরকম ধরনের কোনো প্রসেস নেই। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানালেন, এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ফিজিবিলিটি এবং হাইড্রোমরফোলজি স্টাডি সম্পাদন হয়েছে, আশা করা যায় অচিরেই হয়তো কোনো ইনভেস্টমেন্ট প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণ করা সম্ভব হবে। সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। মাহমুদা বিথি, বৈশাখী সংবাদ।